ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলির সাথে একটি বিমানে ভ্রমণরত ক্রিকেটের সবচেয়ে বড় ভক্ত সুধীর চৌধুরীর সুন্দর ছবি। এনাকে হয়তো অনেকেই ভারতের অনেক ক্রিকেট ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখে থাকেন। সুধীর কুমার চৌধুরী 1982 সালে বিহারের মুজফ্ফরপুরে জন্মগ্রহণ করেন, যিনি সুধীর কুমার গৌতম নামেও পরিচিত। 6 বছর বয়স থেকেই তিনি সচিন তেন্ডুলকারের ভক্ত হয়ে ওঠেন। টিভিতে ক্রিকেট দেখার সময় তিনি ভারতীয় ক্রিকেট এবং সচিন তেন্ডুলকারের প্রেমে পড়ে যান। সুধীর 14 বছর বয়সে পড়াশোনা ছেড়ে দেন, এরপর একটি দুধ কোম্পানিতে কাজ শুরু করেন, কিন্তু বেশি দিন কাজ করতে ভালো লাগছে না বলে চাকরি ছেড়ে দিয়েছিলেন। 2005 সালে সুধীর তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন, সেটা ছিল বিয়ে না করার সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট দলের সব ম্যাচ যাতে দেখতে পারেন সেজন্য তিনি এই বড় সিদ্ধান্ত নিয়েছেন। সুধীর কুমারের বাবা মাও এই জীবনযাত্রায় খুব বিরক্ত ছিলেন। একবার যখন তার বাবা মা তাকে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ দেখতে দেয়নি, সুধীর তখন আত্মহত্যার হুমকিও দিয়েছিল। সুধীর কিছুতেই রাজি না হলে তার বাবা মাকে তার ভাগ্যের হাতে ছেড়ে দেন। এরপরে সুধীরের সবচেয়ে বড় ক্রিকেট ভক্ত হওয়ার যাত্রা শুরু হয়। সুধীর 2003 সালে প্রথমবার মাঠে গিয়ে টিম ইন্ডিয়ার ম্যাচ দেখেছিলেন। তারপর থেকে 2010 সাল পর্যন্ত সুধীর স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার 150টি ম্যাচ দেখেছিলেন। এমনকি কিছু বিদেশ সফরেও সুধীরকে মাঠে টিম ইন্ডিয়ার হয়ে উল্লাস করতে দেখা গিয়েছে। সুধীর কুমারের বিশেষ বিষয় হলো তিনি সাইকেলে 100 কিলোমিটার পাড়ি দিয়ে টিম ইন্ডিয়ার ম্যাচ দেখতে স্টেডিয়ামে পৌঁছন। 2007 সালে তিনি টিম ইন্ডিয়ার ম্যাচ দেখতে সাইকেলে করে বাংলাদেশে পৌঁছেছিলেন। 2006 সালে পাকিস্তানের লাহোরে টিম ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য তাকে বিনা টিকিটে ট্রেনে যেতে হয়েছিল, কারণ তার কাছে এত টাকা ছিল না। 2003 সালে সুধীর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ দেখতে 21 দিনের মধ্যে বিহার থেকে মুম্বাই সাইকেলে ভ্রমণ করেছিলেন। ম্যাচের একদিন আগে থেকে এই প্রস্তুতি শুরু করে তারা। এ সময় তারা প্রথমে তার শরীরে রং করে এবং সেই রাতে তার গায়ে রং শুকিয়ে যাওয়া অবধি ঠিকমতো ঘুমোতে পারে না। এই সফরের সময় তিনি তার শরীরকে তেরঙ্গা দিয়ে রং করেন। ভারতীয় পতাকার রঙের সাথে তিনি সাধারণত তার বুকে তেন্ডুলকারের নাম লেখান। এছাড়াও সুধীর তার সাথে একটি শঙ্খও রাখেন এবং টিম ইন্ডিয়ার আগমন ঘোষণা করতেই শঙ্খ বাজান তিনি। সুধীর প্রায়ই ক্রিকেট প্রেমী জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন, যাতে উনি স্টেডিয়ামে বসে ভারতের ম্যাচ দেখতে পারে। তিনি ভারতীয় ক্রিকেট দলের অনেক স্মরণীয় জয়েরও সাক্ষী হয়েছেন। এর মধ্যে রয়েছে 2011 বিশ্বকাপ, এশিয়া কাপ সহ অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। 2011 বিশ্বকাপ জেতার পরে সচিন সুধীরকে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে উদযাপন করতে ডেকেছিলেন। এ সময় সুধীর হাতে তুলে নেন বিশ্বকাপ ট্রফিও। সচিনের কারণে সুধীর সারা জীবন টিম ইন্ডিয়ার ম্যাচ বিনামূল্যে দেখার অনুমতি পেয়েছেন। সচিন তেন্ডুলকারের অবসরের পর সুধীর তার শরীরে মিস ইউ তেন্ডুলকার লিখে ভারতীয় ক্রিকেট দলের জন্য উল্লাস করে চলেছেন। সুধীর কুমারের জীবন দিয়ে বিয়ন্ড অল বাউন্ডারিজ নামে একটি তথ্যচিত্র নির্মিত হয়েছে। চলচ্চিত্র নির্মাতা সুশ্রুত জৈন প্রযোজিত এই ছবিটিতে সুধীর কুমারের ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরা হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।